দেখতে দেখতে সাল 2024-এর জানুয়ারি মাসটাও শেষ হতে চলল। নতুন বছরটা আশা করি আপনাদের ভালোভাবেই শুরু হয়েছে। আজ যেহেতু শনিবার আর অফিস ছুটি, তাই সকালটা একটু ধীরে সুস্থেই শুরু করি। স্কটল্যান্ডে আসার আগে ভাবতাম যে এত ঠান্ডায় কি করে মানিয়ে নেব, কিন্তু দেখুন এই ঠান্ডার মধ্যেও কেমন একটু যেন আজ গরম লাগছে। মানুষ সময়ের সাথে সাথে সব কিছুর সাথেই নিজেকে মানিয়ে নিতে পারে, এটাই তার প্রমাণ। সকালে ফ্রেশন আপ হওয়ার পর স্কিন কেয়ারটা কিন্তু ইউকের মতো ঠান্ডার জায়গায় ম্যান্ডেটারি একটা বিষয়। এখানে ঠিকমতো স্কিন কেয়ার না করলে ঠান্ডার কারণে স্কিনটা ড্যামেজ হওয়ার চান্স থাকে। বলছি তুমি কি চা খাবে? না চলো একবার ওখানে গিয়ে খাই। ওখানে গিয়ে খাবে? না দরকার নেই, আর খাটাখাটি করে লাভ নেই, একদম ওখানে গিয়ে খাই। ওখানে তো ব্রেকফাস্ট করবো, একবার চাটাও খেয়ে নাও। সৌমিক আজকে লেমন ওয়াটার বা চা কিছুই খাবে না, তাই আমি আমারটাই বানিয়ে নিচ্ছি। ওয়েলকাম ব্যাক টু বং ক্যান্ডিড। আশা করি আপনারা সবাই খুব খুব ভালো আছেন, সুস্থ আছেন আর অনেক আনন্দে আছেন। আমরা এখানে খুব ভালো আছি। আজকে হলো উইকেন্ড, আর উইকেন্ডে ব্লগ করতে আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ আমি আর সৌমিক দুজনেই ঘরে থাকি। উইকডেজগুলোতে কি হয়, কখনো আমি থাকি কখনো ও থাকে না, আর কখনো ও থাকে আমি থাকি না, কিন্তু ও কখনো এরকম হবে না যে ও ঘরে আছে ক্যামেরা তুলে ব্লগ করছে আমি ছাড়া, সেটা খুব কম সময় হয়। তো এই জন্য উইকেন্ডে দুজন যখন একসাথে থাকি আমার মনে হয় তখন ব্লগ করার এনার্জিটা আরও বেশি বেড়ে যায়। আর আজকে হলো স্যাটারডে, তো ওয়েদারটাও খুব ভালো আছে, আর উইকেন্ডে যদি ওয়েদার ভালো থাকে না, এর থেকে আর প্রাপ্তি বেশি কিছু বলে আমার মনে হয় না। আর আজকে যাব আমরা ইংলিশ ব্রেকফাস্ট করতে। ইংলিশ ব্রেকফাস্ট ওয়ার্ল্ডের অন্যান্য যে কোনো জায়গাতে পাওয়া গেলেও ইউকেতে এর অথেন্টিসিটিটা একটু অন্যরকম হয়। আর আজকে আমরা কোনো ফাইন ডাইনিং রেস্টুরেন্টে যাব না, আমরা যাব আজকে এমন একটা জায়গায় যেখানে এখানকার মানুষ রেগুলার যায়, তাহলে সেখানে যে একদম অথেন্টিক যে ইংলিশ ব্রেকফাস্ট হয় বা সেটার যে ফ্লেভার হয় আমার মনে হয় সেটা বেটার অনেক আমরা টেস্ট করতে পারবো। তো চলো, আশা করি ভালো লাগবে। ইংলিশ ব্রেকফাস্ট কেমন হয়, কী কী আইটেম থাকে, কত দাম, কি রকম না, সমস্ত কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব। যাও রেডি হও, এবার তো মনে হচ্ছে ব্রেকফাস্ট আর লাঞ্চের টাইমে কি করব আমরা? ছুটির দিনে কি সবকিছু তো টাইম মেনে করতে হবে? না তাও আমি তো বসে মানে আমার অলমোস্ট হয়ে গেছে, বা জ্যাকেট গলালেই হয়ে যাবে। জ্যাকেট গলালেই রেডি? হ্যাঁ, জামা প্যান্ট পরেছি। তুমি রেডি তো? হ্যাঁ। তো করে নাও, আমার বেশিক্ষণ লাগবে না, জাস্ট 2 মিনিট লাগবে। আমি রেডি। বলছি জলের বোতলটা নিয়েছো? কফি চাইলে তার 15 রকম ফ্লেভার বলবে, সেই এক একটা ফ্লেভারের পর আবার তার মনে আরো 10টা করে। ঠিক আছে, মানে তুমি কফিতে তুমি ভেরিয়েশন আনতেই পারো, তুমি যদি কাউকে জিজ্ঞেস করে জল দাও, সে যদি তোমাকে বলে 5 রকমের জল কোনটা দেবো, ভাই দরকার নেই তোমার জল, নিজের জল নিজে নিয়ে যাই ভাই, সব থেকে ভালো হবে। জিনিস ফেলার ছিল, ওটাই এখন শ্রমিক ফেলে দিক, তারপর আমরা যাচ্ছি। তো আজকে বেশ ওয়েদারটাও ভালো আছে, আশা করি বৃষ্টি হবে না, যদি হয় তো কিছু করার নেই, আমরা অলরেডি এটার সাথে অভ্যস্ত হয়ে গেছি। আর আপনারা যারা আমাদের ব্লগ দেখেন তারাও জানেন যে ইউকেতে যখন তখন বৃষ্টি হয়, যখন তখন রোদ ওঠে, বাট আশা করি আজকে যা ফোরকাস্ট দেখলাম ওয়েদারটা ভালোই থাকবে। এরকম ওয়েদার উইকেন্ডে থাকাটা খুব দরকার, ভালো লাগে। ওয়েদারটা দেখে বোঝাই যাচ্ছে না যে দুদিন আগে ওখানে -5 চলছিল। হ্যাঁ, আজকে কত দিন, আজকে আজকে 11। -5 থেকে যখন 11 হয় না তখন গরম লাগে, যেটা অ্যাকচুয়ালি এখন হচ্ছে, ওই জন্য মাথায় আমাদের কোনো টুপি টুপি কিছু পরে নেই।
আমরা ইউকের বাইরেও অনেক জায়গায় ইংলিশ ব্রেকফাস্ট পেয়ে থাকি, ইন্ডিয়াতেও পাওয়া যায়, কিন্তু প্রপার অথেন্টিক ইংলিশ ব্রেকফাস্ট করতে হলে আমার মনে হয় ইউকে থেকেই করা উচিত। ব্রেকফাস্টের মেনুতে প্রচুর অপশান থাকলেও আমি যেহেতু পর্ক খাই না, সেই জন্য পর্ক ছাড়া যেসব অপশান আছে সেগুলোর মধ্যে থেকে চুজ করেছি। প্রথমে আমরা নিলাম চা, আর চায়ের সাথে খাওয়ার জন্য ক্রসন আর এগ রয়্যালে, আর এরপর ব্রেকফাস্ট প্ল্যাটারের জন্য একটা স্পেশাল ডিশ আমরা অর্ডার করেছিলাম। চারপাশে প্রচন্ড ভিড়, রোজ সকালে এখানে প্রচুর ভিড় হয় ব্রেকফাস্টের জন্য। তো আমার মনে হয় এইসব জায়গা থেকে ব্রেকফাস্ট করলে অথেন্টিক যে ইংলিশ ব্রেকফাস্টের যে ফ্লেভার আছে সেটা পাওয়া যায়। আমাদের এগ রয়্যালে আর ক্রসন চলে এসছে। দারুণ লাগছে এদের ব্রেকফাস্টে, মেইনলি প্রোটিনের মাত্রাটা অনেকটা বেশি থাকে, হাই প্রোটিন ব্রেকফাস্ট। এবার চলে এলো আমাদের স্পেশাল ইংলিশ ব্রেকফাস্ট প্ল্যাটার। এইটা না আমাদের অনেকটা পরোটার মতো, মানে একটা পরোটাকে গোল পরোটাকে চার ভাগে এক ভাগ করলে যেরকম হয় ওইটাই, ওইটা ওই জিনিসটা। যা যা ডিশ আপনারা দেখলেন সব কিছু মিলিয়ে বিল হয়েছিল প্রায় 30 পাউন্ড, বা ওই ধরুন 3,000 টাকার কাছাকাছি। ফেরার পথে হঠাৎ করে মনে পড়ল যে ঘরে টিস্যু পেপারের স্টক কমে গেছে, তাই জন্য ফেরার পথে কয়েকটা টিস্যু পেপার উঠিয়ে নিলাম। প্রত্যেক স্যাটারডে সানডেতে এরকম রাস্তার পাশে স্টল বসে যেখানে মানুষজন নিজেদের হাতে বানানো খাবার বিক্রি করে। এগুলো খেতে বেশ সুস্বাদু হয়, তাই আমরা যখনই এরকম সুযোগ পাই কিনে নিই। আপনাদের আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে অন্য আরেকটি ব্লগে। বাই।